সব সারা দেশে ঘূর্ণিঝড় রমেলের প্রভাব চলতেছে। আর যদি এটা হাসির ব্যাপার না, কিন্তু অনেকে সমুদ্র পারে এটা ঝড় উপভোগ করার জন্য মানুষ যাচ্ছে। আর তো খুলনা পটুয়াখালী আর হলো যে কক্সবাজার সমুদ্রবন্দরকে এক নম্বর সতর্কের সঙ্গে জারি করা হয়েছে। আর এর প্রভাব এই যে এত দূর উত্তরবঙ্গ, সেখানেও এই প্রভাব চলতেছে, তাই না? প্রভাব উত্তর দিক থেকে বাতাস সব দক্ষিণ দিকে যাচ্ছে, সমস্ত গাছপালা দক্ষিণমুখী হয়ে গেছে, সব কিছু দক্ষিণমুখী হয়ে গেছে। ঝড়টা সব ঝড়গুলো সব হলো তোমার দক্ষিণমুখী হয়ে গেছে, গা বাতাস সব দক্ষিণ দিকে যাচ্ছে। আর ঝড়ের কিসে ঝড়ের প্রভাব চলতেছে, বৃষ্টির পরিমাণ কমে গেছে, বাতাসের পরিমাণ বেড়ে গেছে, আকাশ মেঘাচ্ছন্ন এখনো, কিন্তু মেঘ দৌড়াচ্ছে, সমস্ত মেঘ দক্ষিণ দিকে চলে যাচ্ছে সমুদ্রের দিকে। যে প্রভাব এটা গাছ দেখলে যেমন বোঝা যায় যে বাঁশের যে ঝাড়গুলো যেগুলো কীভাবে এটা লাফাচ্ছে দেখা যায় নিশ্চয়ই। আর যে সমস্ত ঝড় বাতাসগুলো দক্ষিণ দিকে দৌড়াচ্ছে ঘূর্ণিঝড়, এটা হলো সমস্ত কিছু ঘূর্ণিঝড় রোমেলের প্রভাব। সমুদ্রে তো উত্তাল ঝড় শুরু হয়ে গেছে, আবহাওয়া অধিদপ্তর বলছে যে বিকেলবেলা এই ঝড়টা অতিবাহিত হবে দেশের উপর দিয়ে। তো এখন কোন পর্যায়ে বলতে পারতেছি না, কিন্তু জানতে পারবো একটু পরে। বৃষ্টির ফোঁটা আছে, ছোটো ছোটো বৃষ্টির ফোঁটা আছে, এমনি হলো যে ছোটো ছোটো বৃষ্টির ফোঁটা আছে, যে ফোঁটাগুলো গায়ে লাগলে ভাল লাগে। প্রচণ্ড শহরবাসী প্রচণ্ড গরম এবং গ্রাম এলাকাও প্রচণ্ড গরম থেকে মানুষের স্বস্তি পাচ্ছে, বাট এখন ঠান্ডা লাগতেছে, অনেকে ঠান্ডা লাগতেছে। আর এলাকায় কারেন্ট নাই, কারেন্ট না থাকার কারণে পানি উঠাতে পারতেছে না, খাওয়ার পানির সংকট দেখা দিচ্ছে, টিউবওয়েল থেকে নিতে হচ্ছে, অনেক সবাই টিউবওয়েল থেকে পানি নিচ্ছে। কিন্তু অনেক ভাল লাগতেছে, দুই দিন অনেক গরম পড়ছিল, দুই দিন প্রচন্ড গরম পড়ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে এই এ বাবা সাইডে আসো, তারপরে এই ঠান্ডাটা যার জন্য অনেক ভাল লাগতেছে। আর এই হচ্ছে গাছপালা সব নড়তেছে, একটু মনে হয় কমলো না, একটু কমছে, এদিকে কমছে, উপরের দিকে কমে নাই, উপরের দিকে কমে নাই, উপরে যে মেঘের দিকে একটু দেখাও যে মেঘ কিভাবে ছুটতেছে, সুন্দর।